চলুন এবার দেখে নেওয়া যাক চার ধাম যাত্রা করার জন্য মোবাইল অ্যাপ থেকে আমরা কি করে ই পাস রেজিস্ট্রেশন করব। সবার প্রথম আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অপশনে গিয়ে আপনি লিখুন চার ধাম যাত্রা রেজিস্ট্রেশন। যে সার্চ রেজাল্টটি আপনার সামনে দেওয়া হবে সেখান থেকে চার নম্বর অপশনে দেখুন দেখা যাচ্ছে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড। এই ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এটি অলরেডি আমার মোবাইলে আমি ইনস্টল করে রেখেছি, তো সেটা আমি এখন ওপেন করলাম। এই অ্যাপসের মাধ্যমেই আপনি অতি সহজে আপনার চার ধাম যাত্রার ই পাস রেজিস্ট্রেশন করাতে পারবেন। প্রথমে অ্যাপসটি ওপেন হবার পর আপনাকে এই অ্যাপসের মধ্যে নিজেকে রেজিস্টার করতে হবে। তার জন্য দেখুন এখানে লেখা আছে রেজিস্টার ইওর সেলফ হেয়ার, তো এই অপশানটিতে প্রথমে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার নাম দেবেন, তারপর এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার। মনে রাখবেন আপনি সেই মোবাইল নাম্বারটাই দেবেন যে মোবাইলটা আপনি সঙ্গে ক্যারি করছেন, আর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিন। তবে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, পাসওয়ার্ডটা তৈরি করতে হবে 6টি ক্যারেক্টারের মাধ্যমে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি কিছু আলফাবেট এবং নাম্বারকে নিয়ে তৈরি করতে হবে যার লেন্থ হতে পারে 6 ক্যারেক্টারের মতো। তো আমি এখানে আমার একটা ডিজায়ার্ড পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এবং সেই পাসওয়ার্ডটি আবার আপনাকে দিতে হবে কনফার্ম করার জন্য যে আপনার টাইপিংয়ে কোনো মিস্টেকস যাতে না হয়। এরপর আপনি সাবমিট করুন। সাবমিট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে ওপরে দেওয়ার তিনটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনাকে চুজ করতে হবে। যদি আপনি ইন্ডিভিজুয়াল যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করবেন। যদি আপনি আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেতে চান অর্থাৎ গ্রুপে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফ্যামিলি অপশান চয়েস করতে হবে। আর যদি আপনি ট্যুর অপারেটর হন, আপনি অনেক যাত্রীকে একসঙ্গে নিয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্যুর অপারেটর অপশান সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমি নিজেকে সোলো ট্রাভেলার হিসাবেই মেনে নিচ্ছি, তাই আমি ইন্ডিভিজুয়াল অপশানটিতে ক্লিক করলাম এবং সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথেই এখানে বলা হচ্ছে ভেরিফাই ইওর ওটিপি, অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি আসবে যে ওটিপিটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। দেখুন ভেরিফাই কমপ্লিট, এবার আবার সেই আগের স্ক্রিনে ফিরে এসছে, অর্থাৎ এবার আপনাকে মোবাইল নাম্বার আর আপনার আগে তৈরি করা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। মনে রাখবেন আপনার মোবাইল নাম্বারটি হবে হচ্ছে আপনার ইউজার আইডি আর আপনি যেটা পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ডটি। এবার নেক্সট হচ্ছে আপনার সামনে একটা ড্যাশবোর্ড ওপেন করা হবে। সেই ড্যাশবোর্ডে প্রথমেই থাকবে হচ্ছে ক্রিয়েট অর ম্যানেজ ট্যুর প্ল্যান। আপনাকে প্রথমেই ট্যুর প্ল্যানটা হচ্ছে ক্রিয়েট করতে হবে, তারপর আপনি বাকি অপশানগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনাদের প্রথম কাজ হলো আপনি ট্যুর প্ল্যানটা এখানে তৈরি করে নিন। তো আমি প্রথমেই আমার ট্যুর প্ল্যানটাই এখানে আমি তৈরি করছি। দেখুন বলছে প্লিজ অ্যাড ট্যুর টু কন্টিনিউ রেজিস্ট্রেশন। তো আমি এখানে নিচে থাকা যে প্লাস অপশানটি ছিল সেখান থেকে আমার ট্যুর অপশানটা আমি এখানে নিয়ে নিলাম। এবার এখানে বলছে আপনার ট্যুরের নাম কি, সিলেক্ট ট্যুর টাইপ। তো আপনি সিলেক্ট ট্যুর টাইপে যদি ক্লিক করেন দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। আপনি চার ধাম করতে পারেন, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির জন্য যেতে পারেন, ওয়াইল্ড লাইফ যদি ফটোগ্রাফি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রেও যেতে পারেন, বিভিন্ন ধরনের অপশান আছে। অর্থাৎ এই অ্যাপটির মাধ্যমে এটুকু বোঝা যাচ্ছে যে উত্তরাখণ্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনার ই পাস বাধ্যতামূলক এবং আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার চারধাম যাত্রার জন্য ই পাস করছি, তো সেই জন্য আমি চারধাম অপশানটি এখানে ক্লিক করে ওকে করলাম। তারপর হচ্ছে ট্যুর নেম, আপনার পছন্দ মতো একটা ট্যুর নেম দিয়ে দিন। আমি এখানে শুধুমাত্র ধরুন কেদারনাথ ট্যুর করতে চাই, সেই জন্য আমি কেদারনাথ ট্যুরটাই লিখলাম। এবার বলছে সিলেক্ট ট্যুর ডিউরেশন,
অর্থাৎ ডিউরেশনের মধ্যে আপনাকে দিতে হবে ডেট অফ এন্টার আর লিভিং স্টেট, মানে কোন দিন আপনি উত্তরাখণ্ডে ঢুকছেন আর কোন দিন হচ্ছে উত্তরাখণ্ড থেকে আপনি হচ্ছে আবার ফিরে আসবেন। তা সেই দুটো ডেট হচ্ছে আপনাকে এখানে মেনশন করতে হবে। পাশে দেওয়া ক্যালেন্ডারের অপশান থেকে আপনি সেই ক্যালেন্ডার থেকে ডেটটা চুজ করতে পারবেন। তো আমি ধরুন এখানে দিচ্ছি আমি 10ই মে যেতে চাই, আর আমার টোটাল কেদারনাথ ট্যুর কমপ্লিট করে আমি ধরুন 16 তারিখে হচ্ছে ফিরে আসতে চাই। তাহলে অর্থাৎ 10 তারিখে হচ্ছে আমি উত্তরাখণ্ডে প্রবেশ করব এবং 16 তারিখ আমি উত্তরাখণ্ড থেকে বেরিয়ে আসব। এই হচ্ছে আমার ট্যুর জার্নি। দেখুন আমি 10 তারিখ আর 16 তারিখ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো ডেটগুলো হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, এবার আমি সেটাকে সেভ করে নিলাম। এবার আমাকে জিজ্ঞেস করছে আপনার সঙ্গে কতজন টুরিস্ট থাকবে। আমি যেহেতু প্রথমেই দেখুন সিলেক্ট করেছিলাম ইন্ডিভিজুয়াল, সেই জন্য এখানে নাম্বার অফ টুরিস্ট 1 দেওয়া আছে। যদি আপনার মনে হয় একের বেশি তাহলে আপনি এখানে 2, 3, 4 যতগুলো আপনার গ্রুপে মেম্বার থাকবে সেই সংখ্যাটা লিখতে পারেন। নেক্সট হচ্ছে প্ল্যান ইয়োর ডেস্টিনেশন, আপনি কোথায় যেতে চাইছেন, মানে উত্তরাখণ্ডে হরিদ্বার বলুন, ঋষিকেশ বলুন বা দেরাদুরে আসার পর আপনি সেখান থেকে কোথায় যাবেন। 4 ধামের মধ্যে কি আপনি 4টি ধামই যদি করতে চান তাহলে এখানে হচ্ছে 4 ধাম এইভাবেই সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। অনেকে আবার 4 ধামের সঙ্গে হেমকুন্ড সাহেবও করে, তো আপনি সবকট অপশন এখানে দেওয়া আছে, আপনি সবকট অপশন চুজ করতে পারেন। আর যদি মনে হয় না আমি 2টি ধাম করবো তাহলে সেক্ষেত্রে আপনার 2টো অপশন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে শুধুমাত্র কেদারনাথ যেতে চাই, তা সেই জন্য আমি কেদারনাথ অপশনটাই চয়েস করে ওকে করলাম। এবার হচ্ছে কেদারনাথে আপনি যখন যাচ্ছেন তাহলে এবার সেক্ষেত্রে চাইছে যে কেদারনাথে আপনার ডেটটা কবে, তা সিলেক্ট ডেট। এবার এই সিলেক্ট ডেট অপশনে গেলাম, দেখুন এবার ক্যালেন্ডারের মধ্যে কিন্তু সমস্ত ডেটগুলো ডিজেবল হয়ে গেছে, শুধুমাত্র অ্যাক্টিভ আছে হচ্ছে সেই ডেটটি যে ডেটটা আপনি আগে চুজ করেছেন, মানে আপনার টোটাল প্ল্যান ডেটটা আপনি চুজ করেছেন 10 থেকে 16 মের মধ্যে। তো সেই টোটাল ডেটটাই হচ্ছে আপনার কাছে অ্যাক্টিভ আছে, বাকিগুলো কিন্তু সব ডিঅ্যাক্টিভ হয়ে আছে, আপনি চাইলেও সেগুলো সিলেক্ট করতে পারবেন না। এবার আপনাকে ভাবতে হবে আপনি যেদিন হরিদ্বার বলুন, ঋষিকেশ বলুন বা দেরাদুনে নামছেন সেখান থেকে কেদারনাথ কবে পৌঁছাবেন, মানে কেদারনাথে পৌঁছানোর আপনার ডেটটা কবে। তো আমি এখানে ধরে নিয়েছিলাম 10 তারিখ হচ্ছে আমি উত্তরাখণ্ড পৌঁছাচ্ছি, তো আমি 12 তারিখ অর্থাৎ 13 তারিখে হচ্ছে আমি ধরুন কেদারনাথে গিয়ে পৌঁছাবো। তো কেদারনাথে আমার স্টার্ট ডেট চয়েস করলাম 13ই মে এবং সেটাকে সেভ করলাম, এটি আমার হয়ে গেল। এবার আমি এটাকে অপশানটা সেভ করে নিলাম। দেখুন নিচের অপশান দিচ্ছে ট্যুর ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার আপনাকে যেটা করতে হবে রেজিস্ট্রেশন অফ পিলগ্রিমস অর টুরিস্ট, মানে এবার আপনার যতগুলো ট্যুরিস্ট মেম্বার আছে, আপনি যদি গ্রুপ ট্যুর অপারেটর হন আপনার সঙ্গে যতজন যাত্রী যাচ্ছে সবার ইনফরমেশান এখানে দিতে হবে। আপনার যদি ফ্যামিলি ট্রিপ হয় তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারদের সমস্ত সবার ইনফরমেশান এখানে দিতে হবে। আমি এখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছি যার জন্য আমি শুধুমাত্র আমারই সমস্ত ইনফরমেশান এখানে দেবো। তো দেখা যাক কী কী ইনফরমেশান এখানে লাগছে। প্রথমে লাগছে নাম, অবশ্যই ফুল নেম দেবেন, কেন এই ইনফরমেশানের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ই পাসটা তৈরি হবে এবং সেটি পরবর্তীকালে কিন্তু আপনার যে কোনো এন্টারিং স্টেশন অর্থাৎ ঋষিকেশ, হরিদ্বার আর দেরাদুন এইগুলোতে হচ্ছে চেকিং হতে পারে। নেক্সট এবার হচ্ছে আপনার এজ দিতে হবে, এবার আপনার সিলেক্ট করলাম হচ্ছে জেন্ডার। এবার দেখুন মোবাইল নাম্বার অফ টুরিস্ট বলেছে টু বি ক্যারিড ডিউরিং যাত্রা। আমি আগেই বলেছিলাম যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটাই এখানে দেবেন, আদার্স কোনো মোবাইল নাম্বার আপনি দেবেন না যেটা আপনি সঙ্গে ক্যারি করছেন না। যদি আপনার ইমেল থাকে আপনি ইমেল দিতে পারেন, তবে এটি ম্যান্ডেটরি নয়, আমি এখানে দিলাম না। এবার আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দেওয়ার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা সেটাই দেবেন যেটি হচ্ছে আপনার আধার কার্ডে দেওয়া আছে। তো এখানে আমি দিয়ে দিলাম আমার অ্যাড্রেস, এবার আমার নিয়ারেস্ট যে সিটি সেই সিটি দিয়ে দিলাম, আপনার ডিস্ট্রিক্ট কী আছে সেই ডিস্ট্রিক্ট আমি দিয়ে দেবেন। নেক্সট আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, নেক্সট দেখুন ফ্যামিলি অর রিলেটিভ হু ইজ নট ট্রাভেলিং উইথ ইউ, আপনি যে যাত্রায় যাচ্ছেন বা আপনি যে ট্যুর যে করছেন সেই সময় আপনার বাড়িতে আপনার যারা ফ্যামিলি মেম্বাররা আছেন তাদের কারোর একজনের কন্ট্যাক্ট নাম্বার ওনারা চাইছেন।
এবার বলছে কন্ট্যাক্ট পার্সন রিলেশন, মানে আপনি যার নাম্বারটা দিচ্ছেন তার সঙ্গে আপনার হচ্ছে রিলেশনটা কি, আপনার বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে। যদি আপনি ডাক্তার হন তো আমি বলবো আপনি অবশ্যই এই অপশনটিতে ক্লিক করবেন, কেননা এমার্জেন্সি সিচুয়েশনে আপনার নলেজ আর আপনার হেল্প ওনাদের খুবই দরকার। আপনি নিজেকে কোনো সময় ওখানে লুকিয়ে রাখবেন না, আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আরও 10 মানুষের প্রাণ বাঁচতে পারে। তো সেই কারণে এই অপশানটা আপনি চুজ করবেন যদি আপনি ডাক্তার হয়ে থাকেন। অবশ্যই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট একটা আপনাকে সাজেশান দিতে পারি এই মাত্র। এবার দেখুন বলা আছে মোড অফ ট্রাভেল ফর ধাম আফটার এন্টারিং ইন্টু উত্তরাখণ্ড স্টেট, মানে আপনি হরিদ্বার ঋষিকেশ দেরাদুনে পৌঁছানোর পর কীভাবে হচ্ছে যাত্রা করতে চান। যদি আপনি প্রাইভেট বাসে করে যেতে চান বা সরকারি বাসে যেতে চান তাহলে সেই অপশানটি চয়েস করবেন, বাস বা মিনি বাস। যদি আপনার নিজস্ব প্রাইভেট কারে যান তাহলে প্রাইভেট কার, অনেক শেয়ার ট্যাক্সি চলে আপনি শেয়ার ট্যাক্সিতে যেতে পারেন, বা আপনি হরিদ্বার ঋষিকেশ থেকে হচ্ছে টু হুইলার ভাড়া করে নিয়েও হচ্ছে কেদারনাথ যেতে পারেন বা চারধাম যাত্রা করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা পছন্দ আপনি সেটা চয়েস করবেন। ধরুন আমি এখানে বাস বা মিনি বাস অপশানটাই চয়েস করলাম। যদি বাস বা মিনি বাস অপশান চয়েস করেন তাহলে সেক্ষেত্রে আপনার ড্রাইভারের নাম ভেহিকেল নাম্বার এগুলো দেওয়ার দরকার নেই। বাট আপনি যদি প্রাইভেট কার চুজ করেন, দেখুন আমি যদি প্রাইভেট কার চুজ করছি তাহলে সেক্ষেত্রে আপনার ড্রাইভারের নাম আর ভেহিকেল নাম্বারটা দেওয়া বাঞ্ছনীয়। দেখুন এবার আপনাকে দিতে হবে হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ফটো। তো এই পাসপোর্ট সাইজ ফটোর জন্য আপনি আগে থাকতে আপনার মোবাইল একটা ছবি স্ক্যান করে যদি রেখে দেন তাহলে সেই ছবিটি হচ্ছে আপনি এখানে দিতে পারেন, অথবা ইমিডিয়েট আপনি আপনার মোবাইল থেকে ছবি তুলেও এখানে দিতে পারেন। তো আপনি যদি চান যে আপনি মোবাইল থেকে এক্ষুনি ছবি তুলে এখানে দেবেন তাহলে সেক্ষেত্রে এই ক্যামেরা অপশানটিতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার ক্যামেরা সামনে আপনি নিজেকে ছবিটি তুলে সেটাকে ওকে করলে দেখুন এখানে আপনার ছবি অটোমেটিক্যালি চলে আসবে। এরপর আপনাকে দিতে হবে সিলেক্ট আইডেন্টিটি প্রুফ, অতএব আপনি কী ধরনের আইডেন্টিটি ওনাদেরকে দেখাতে চান। যদি আপনি মনে করেন আধার কার্ড দেখাবেন তাহলে সেক্ষেত্রে আধার কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটোরই ছবি আপনাকে দিতে হবে। যদি প্যান কার্ড চান তাহলে প্যান কার্ড অপশনে ক্লিক করুন। যদি ড্রাইভিং লাইসেন্স দিতে চান তাহলে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট আর ব্যাক সাইড দুটোই হচ্ছে আপনাকে স্ক্যান করতে হবে। তো এখানে আমি প্যান কার্ড অপশান চুজ করলাম। এবার যদি আমার প্যান কার্ডের ছবি আগে থাকতে মোবাইলে থেকে থাকে তাহলে আপনি ব্রাউজ অপশানে ক্লিক করে সেটি এখানে আপলোড করতে পারেন, আর যদি আপনার প্যান কার্ডের ছবি না থেকে থাকে তাহলে আপনি যখন এটি অ্যাপটি ইউজ করছেন তখন এই ক্যাপচার মোডে গিয়ে আপনার প্যান কার্ডের ছবিটি তুলে এখানে আপলোড করতে পারেন। এরপর জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ COVID-19 ভ্যাকসিনেটেড। তো আপনি যদি COVID-19 ভ্যাকসিনেটেড হন তাহলে অবশ্যই এখানে টিক করুন। টিক করার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার সার্টিফিকেটের নাম্বারটি কত। তো আপনি এখানে আপনার সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন, ব্যাস তাহলেই আপনার সমস্ত কাজ কমপ্লিট। এবার আপনি এখানে সেভ করুন। দেখুন সেভ করার পর আপনার অটোমেটিক্যালি সমস্ত ডেটা ওনাদের কাছে চলে আসবে। এবার হচ্ছে আপনার কাছে দেখুন একটা PDF তৈরি হয়ে গেছে এবং একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারও ক্রিয়েট হয়েছে যেটা আপনার কাছে মেসেজে চলে আসবে। তো সেই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এই PDFের উপর দেখতে পাচ্ছেন, আর সঙ্গে একটা কিউআর কোড জেনারেট হয়েছে। এই কিউআর কোডটাই হচ্ছে আপনার সমস্ত জায়গা স্ক্যান করতে কাজে লাগবে। এই যে PDF ডকুমেন্টটি আপনার কাছে হলো এটাই অবশ্যই আপনি প্রিন্ট করে নিয়ে হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ চারধাম সমস্ত জায়গাতেই হচ্ছে নিয়ে যেতে হবে, এবং এই কিউআর কোডটাই সমস্ত জায়গাতে স্ক্যান হবে আপনার আইডেন্টিটি প্রুভের জন্য। এবং এই কিউআর কোডের মাধ্যমে ওনাদের কাছে সমস্ত ইনফরমেশান আপনার চলে যাবে। যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির লোকের সঙ্গে ওনারা কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল হচ্ছে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপসটির সমস্ত বিবরণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন ইনফরমেশনে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।